তো গাইস উনি বসে পড়েছেন খেতে। কেমন আছে বলো, বলবে তো? গরম গরম রুটি আর সাথে চানার ঘুগনি। আরে খেয়ে নে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? গাইস আজ আমি বানাতে যাচ্ছি চানার ঘুগনি। তো এটা আমার জন্য খুবই স্পেশাল, আমিও খেতে খুব ভালোবাসি, ও খেতেও খুব ভালোবাসে। আর আজ ওই বলেছে যে আজ আমরা সন্ধেবেলা, সন্ধে না রাত হয়ে গেছে, আমরা রুটি আর ঘুগনি খাবো, কিন্তু ঘুগনিটা মটরের নয় চানার হবে। মটরের ঘুগনি তোমরা সবাই খেয়েছো, কিন্তু চানার ঘুগনিটা ট্রাই করে দেখো, অসাধারণ লাগে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, এখানে কুচি করা পেঁয়াজ আছে, এখানে আছে কলি করা পেঁয়াজ। তো এগুলো আমি পেস্ট করবো বলে কলি করা ছোট ছোট পেঁয়াজগুলো কেটে রেখেছি, এগুলো আমি পেস্ট করবো। এই যে এখানে আছে রসুন আর আদা টুকরো টুকরো করে রেখেছি, আর এখানে আছে কাঁচা লঙ্কা, বেশ ঝাল ঝাল বানাবো। এখানে আছে তেজপাতা আর আছে কয়েকটা শুকনো লঙ্কা, তারপর আছে এখানে সব রকমের মশলা। তো চলো এবার বানানো শুরু করা যাক। তো প্রথমে পেস্টটা করার জন্য আমি এখানে পেঁয়াজ টেয়াজ সব ধুয়ে রেখেছি, তো ওগুলো আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। কাঁচা লঙ্কা, রসুন, তো রসুন আমি দুটো এমনিতে রেখে দিচ্ছি। তো এগুলো কোয়াগুলো খুব বেশি বড় বড়, বুঝতে পেরেছো? নাহলে আমি আর কয়েকটা ছুঁয়ে দিতাম, রসুন রসুনটা চলতে যে আমার কী ঝামেলা তোমাদের বলে বুঝতে পারবো না। তো যাই হোক, এগুলো বড়ো হয় খুব সুবিধা আছে, ঝটপট করে ছুঁড়ে দিয়েছি। তো এই যে দিয়ে দিলাম, বেশি রসুনও দেওয়া যাবে না, এইটুকু তো ঘুগনি বানাবো তাই না? তো এবার পেস্টটা করি। এবার চলো বানানো শুরু করি। তো পট করে আমি গিয়ে একটু কড়াই নিয়ে আসি। কড়াইটা আমাদের রিজার্ভ করা আছে, মানে ওটার মধ্যে রয়েছে, তো আমি এটা ঢেলে আবার খালি করে নিয়ে আসতে হবে। তো একটু কষ্ট করে কুকারে বানাই, মানে কুকারে বানাচ্ছি, একটু কষ্ট করে দেখে নাও প্লিজ, কড়াইটা না আনতে পারছি না। সেই ব্যাপার না যে আর কড়াই নিই, কিন্তু সবগুলো এবার মানে কি কি করে বোঝাবো, মানে এই যে প্লেটের মতো এবার নিতেই যাওয়া করে, ফ্রাই প্যানের মতো একটাও এইভাবে উঠোনো করাই নি। আমার ঘুগনিটা বানাতে হলে একটু উঠোনো সাইজের করাই চেয়েছিলাম আমি, তো কি করবো বলো। তো যাই হোক, বেশি বক বক না করি, স্টার্ট করি ঘুগনিটা বানানো। না খুন্তি তো আনিনি, আমি আমার হাত দিয়ে নাড়িয়ে দেবো, নিয়ে আসছি। খুন্তি নিয়ে চলে এলাম, আর এবার আমি সরিয়ে লাগিয়ে দিচ্ছি আমার ইন্ডাকশনের প্লাগটা, ফাস্ট করে লাগিয়ে দিলাম। এবার পালা কুকারটা গরম হয়, কুকারটা গরম হোক ততক্ষণ আমি তেলটা নিয়ে আসছি, তাহলে হবে কি খিসখিসে জলে। হ্যাঁ তুই যে কি করিস না, তো আমি তেলটা নিয়ে আসি। তো এসে দেখি কুকারটা গরম হয়ে গেছে আর আমি তেল দিয়ে চলে এসেছি, এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। তো এবার নাড়াবো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এগুলো হালকা নাড়াতে নাড়াতে আমার মনে পড়ে যাবে পেঁয়াজের কথা, তো আমি পেঁয়াজটাকেও ছেড়ে দেবো। তো এবার আমি ছেড়ে দিই।
পেঁয়াজ, এবার আমি এই যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, দেখো কাঁচা লঙ্কা কি একদম সবুজ হয়ে গেছে। একটা জিনিস মিসি আমার এখন মনে পড়েছে, তো আমি টমেটোটা কেটে নিয়ে আসবো, তো মশলাটা এইভাবে কষাতে কষাতে আমি রেখে যাবো। একটুখানি জল দিতে হবে আমাদের এখানে, মশলার বাটিটা ঢাকা ঢাকা করে ধুয়ে দিয়ে দেবো। এবার চলে যাবে এটার ভেতরে মশলা, তো এখানে মশলার মধ্যে আছে এখানে হলুদ গুঁড়ো, এখানে নুন, এখানে ইটকি, এটা গুড়গুড় চেক গুঁড়ো সরি, এটা এখানে আছে লঙ্কা গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো, এখানে আছে গরম মশলা গুঁড়ো, তো সব দিয়ে দিচ্ছি আমি। সব মশলা দেওয়া হয়ে গেছে, সব মিক্স আপ হয়ে গেছে, এবার শুধু টমেটোটা বাকি, আমি টমেটো নিয়ে আসছি। তো আমি টমেটো নিয়ে চলে এসেছি, আর দেখো মশলার কালারটা কি এসেছে। তো এবার আমি দিয়ে দিয়েছি টমেটোটা, এবার নাড়িয়ে নেব। এবার মশলাটা ভালো করে কষাবো, তো মশলাটা পুরো রেডি। এবার ছানা ছাড়ার জন্য মশলাটা ছাড়তে হবে, তো চানার আলু আমি দুটো এবার ছেড়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করতে হবে, চানাটাকে কষাবো একটু সময়, তারপর আমরা জলটা দিব। ব্যাস চানা রেডি, মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলটা। তো এবার ভালো করে চাল উঠবে, ততক্ষণ আমরা অপেক্ষা করছি। তো ঘুগনি রেডি, এবার আমি অফ করে দিচ্ছি। আর এবার নামিয়ে নেব, এবার আমি রুটিটা বানিয়ে নিয়ে আসছি, তারপর খাওয়া হবে। তো গাইস উনি বসে পড়েছেন, খেতে কেমন আছে, কেমন আছে বলো, বলবে তো, গরম গরম রুটি আর সাথে চানার ঘুগনি। আরে খেয়ে নে, বলবে তো কেমন হয়েছে। আজকে তুমি খাবে না? না আজকে তুমি খাও, আমি পরে খাবো। কেন রুটি খাবে না? তুমি খেয়ে নাও,
আর বলো না, আর রুটি লাগবে? সত্যি ভালো হয়েছে? হ্যাঁ, গরম তো বুঝেই যাচ্ছে, এখন ধোয়া খেতে পারছি না, পুরো ধোয়া উঠছে। রুটিও তো গরম, এই মাত্র বানিয়ে আনলাম, রুটি ঠান্ডা হয়ে গেছে, ঠিকই সবজিটা ঠান্ডা হচ্ছে না। তো গাইস, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, আমার ভিএস নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা দেখতে থাকো, আমি রুটি খেতে থাকি। গাইস বাই, টাটা।